নমস্কার বন্ধুরা, আমি রিমা। আজকে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বৃন্দাবন থেকে এসেছিলেন মহারাজ, আর সেই উপলক্ষেই আয়োজিত হয়েছিল অন্নকূট মহোৎসব। বিস্তীর্ণ এলাকায় 9 থেকে 10টি উনুন বানিয়ে চলছিল রান্নার তোড়জোড়। বড় বড় হালুইকাররা সামাল দিচ্ছিলেন হাজার খুন্তির সহযোগে। কীর্তন চলেছিল প্রায় 1 সপ্তাহ ব্যাপী। 8 থেকে 80 সবার মুখে শোনা যাচ্ছিল হরিনাম সংকীর্তন। হাজার হাজার গ্রামবাসী দলে দলে হাজির হয়েছিলেন কীর্তন শুনতে এবং মহাপ্রসাদের তৃপ্তি লাভ করতে। পেট পুরে খেয়েছিলেন বহু মানুষ। তো চলুন দেখে নেওয়া যাক কি কি পদ ছিল ওই দিনের মেনুতে। প্রথমেই ছিল পুজোর প্রসাদ, তারপর একে একে অন্ন, ডাল, শুক্ত, ফুলকপি ও আলু পটলের রসা, কাঁচকলার গোল্লা, ফোড় মোচা, পালং পনির, পুঁই, লাউ, লটে শাকের তরকারি, ভোকা, পরমান্ন, পেঁপে আম চালতার চাটনি সহ বহুবিধ ফল। বহু সংখ্যক সেবক রাতভোর থেকে পরম যত্নে এবং ভক্তি ভরে রান্নার এই বহুবিধ পদ প্রস্তুত করেছিলেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে পয়লা বৈশাখ, মানে আমাদের 1430 বঙ্গাব্দ শুরু হতে চলেছে। 15ই এপ্রিল শনিবার পড়েছে পয়লা বৈশাখ। এই দিন অবশ্যই সবাই বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে, সে যে কোনো ঠাকুরের মন্দির হতে পারে, সেখানে গিয়ে পুজো দেবেন। বছরের প্রথম দিনটা নতুন কিছু দিয়ে এবং ঠাকুরের পুজো দিয়ে শুরু করলে সারা বছর ভালো যাবে, এরকমই আমরা বড়দের মুখে শুনে আসি। তাই বছরের প্রথম দিনটা পুজো দেওয়া খুবই ভালো। আর বাংলা বছর শুরুর সাথে সাথেই 20 এপ্রিল বৃহস্পতিবার রয়েছে সূর্যগ্রহণ। সেই সূর্যগ্রহণ নিয়ে ভিডিও আসছে, আর তারপরেই রয়েছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার সময়সূচি নিয়েও ভিডিও আসবে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অনেক বেশি লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। সবাইকে শুভ পহেলা বৈশাখ। ভিডিওটা শেষ করার আগে দেখিয়ে দিই কত রকমের পদ রান্না হয়েছিল আর কত খাবার দেখো এখানে রাখা হয়েছে, সেই বড় বড় নৌকোগুলোয় ভরে। আর এই যে মহোৎসবের সমস্ত কিছু রান্না, আর ওই যে দূরে পায়েস রয়েছে, আর অনেক রকম তরকারি রয়েছে। তো কার কার এরকম মহোৎসব বাড়িতে খেতে ভালো লাগে, বা কোথাও গিয়ে এরকম মহোৎসব বাড়িতে খেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো পুজো বাড়ি খেতে খুবই ভালো লাগে। সকালের পরে আবার দেখো রাতের রান্নার তোড়জোড় চালু হয়ে গেছে। আবার সেই রকম বড় কড়াই করে বড় বড় উনুন খোলা হয়েছে, সেই সমস্ত জায়গাতেই রান্না হচ্ছে। তো সমস্তটাই ছিল নিরামিষ রান্না যেহেতু পুজো উপলক্ষে। কার কার এরকম পুজো বাড়িতে খেতে খুবই ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে। আর নতুন বছর সবাই খুব মজা করে, খুব আনন্দ করে কাটাও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। সবাইকে যেতে যেতে আরো একবার শুভ পহেলা বৈশাখ। সবাই নতুন জামা পরো, নতুন কিছু খাও, আর নতুন ভাবে অনেক নতুন জায়গায় ঘুরতে যাও, খুব মজা করো, খুব হই হুল্লোড় করো।